প্রিয় পাখি প্রেমী ভাই বোনেরা সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের মিঠু বড় হয়ে গেল। এখন দেখেন এই যে ডিম দিয়েছে আমি, সে ডিম একা একাই ডিম খায়, আর এই যে পাশে পানি সে প্রয়োজন মতো পানিও খায়। না খেলে ঠোঁটটা নিয়ে যে একটু ঠেকালেই সে নিজেই পানিটা খায়, কারণ ডিম খেলে গলাটা শুকায় যায় অনেক সময়। এটা কোয়েল পাখির ডিম দিয়েছে একটা, তো বড় ডিম দিলে তো নষ্ট হবে, এই জন্য ছোট ডিমই দিয়েছে। দেখুন পাখিটি অনেক সুস্থ আছে, ভালোই আছে, অনেক ছোট ছিল পাখিটি। দেখেন কি সুন্দর করে ডিমটা খায়। আপনারাও আপনাদের শখের পাখিকে এমনভাবে ডিম দিতে পারেন। এই পাশে পানি, আর আমি এই এই বক্সে রেখে দিই। এটা রাতে এটার ভিতরে রাখা হয়, তারপরে এই বিস্তার উপরে এই মশারের ভিতরে এক সাইডে রাখা হয় যেন মশা না কামড়ায়। আর দিনের বেলা অনেক সময় এই খাঁচার মধ্যে রাখা হয়, কারণ পুরা এরুম ওরুম ঘোরাঘুরি করে পায়ের তলে যদি পড়ে সে কারণে এটার মধ্যে রাখা হয়। আর এই যে দেখুন ডিম খায়, ডিমটা সুন্দর করে ভেঙে দিতে হবে। দেখেন কি সুন্দর করে খায়। কে মিঠু খাও, ডিম খাও, হ্যাঁ কি, হ্যাঁ খাও। দেখুন কি সুন্দর করে খাচ্ছে। কি কি খাও, আজ আমাদের মিঠুর খাবার ডিম খাওয়া দেখালাম। সবাই ভালো থাকবেন, আপনাদের পাখিকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।